দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো চলে এসেছি কিন্তু আমরা সাইদ ফার্নিচারে। তো ফ্রেন্ডস, আশা করি কিন্তু এ ধরনের যে কালেকশনগুলো আছে, কালেকশনগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে। তো আজকে চমৎকার কিন্তু আমরা হাইবেক কিছু সোফা কালেকশন আপনাদেরকে দেখাবো। তো চেয়ারের কালেকশন দেখাবো। তো এই কালেকশনগুলো কিনতে হলে কিন্তু আপনারা ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানকার যে হাইবেক ডিজাইনের যে সোফা কালেকশনগুলো আছে, কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, আমি পুরো শোরুমটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে কি কি কালেকশন থাকছে, তো আশা করি আপনারা যখন সশরীরে ভিজিট করবেন তখন কিন্তু এখানকার যে কালেকশনগুলো আছে, কালেকশনগুলো সম্পর্কে কিন্তু আপনারা মোটামুটি কিন্তু ধারণা পেয়ে যাবেন। তো আশা করি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফ্রেন্ডস আপনাদের ভালো লাগবে। তো ভাইয়া, আমরা হাইবেক যে সোফাগুলো আছে, তো এই ডিজাইনগুলো একটু দেখতে চাই আপনাদের কাছ থেকে যে কেমন প্রাইসের মধ্যে মোটামুটি। আচ্ছা, ওকে, তো খুবই সুন্দর ডিজাইন আশা করি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই, এটা কি কাটতে ইউজ করেছেন? এখানে স্ট্রাকচার দেওয়া আছে গর্জনের মধ্যে, আর পায়গুলো দিয়ে আছে মেহগুড়ি দিয়ে, পায়গুলো যেগুলো দিয়ে আছে মেহগুড়ি কাট ইউজ করছি আমরা, আর ভিতরে হলো আপনার হাইবেক চেয়ার এটা। তো এই চেয়ারটাও খুবই সুন্দর আশা করি কিন্তু এটাও ভালো লাগবে। তবে এই চেয়ারটা সম্পর্কে একটু জানতে চাই আমরা। আচ্ছা, ওকে, এখানে কিন্তু আরো অনেক অনেক চেয়ারের কালেকশন আছে আশা করি কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনাদের ভালো লাগবে। তো আমরা এই সেটটা সম্পর্কে জানতে চাই ভাইয়া। আচ্ছা, ব্ল্যাকটা সম্পর্কে ব্ল্যাকটা বলেন আমাদেরকে। আচ্ছা, মিডিয়াম হাইবেক চেয়ার এটা। আচ্ছা, মিডি হাই এটা। তো মিডিয়াম হাইবেক, এটা স্টোন বসানো আছে। আচ্ছা, ওকে, স্টোন বসানো আছে। তো এটাও কিন্তু খুবই সুন্দর আশা করি কিন্তু এটাও ভালো লাগবে। তো এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে আপনার 35,000। 35,000 টাকা, ওকে। তো আমরা এখানে কিন্তু এটা পেয়ার দেখতে পাচ্ছি এটা। তো আপনারা চাইলে কেউ সিঙ্গেলও নিতে পারেন, কেউ ডাবল একসাথে নিতে পারেন, খুবই সুন্দর কিন্তু। আপনারা কফি টেবিল হিসেবে ইউজ করতে পারেন ঘরের মধ্যে। তো খুবই সুন্দর ডিজাইন, বা সোফা রুমে কিন্তু ডেকোরেশনের জন্য নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর কালেকশন। তো এটা পেয়ার কত পড়বে? এটা পেয়ার পড়বে, এটা সেন্টার টেবিলটা সহ সহ যিনি নিতেছেন এটা প্রাইস পড়বে আপনার 65,000 টাকা। আচ্ছা, এটা ছাড়া পড়বে 50,000 টাকা। 50,000 টাকা, খুবই সুন্দর কালেকশন আশা করি কিন্তু ফ্যান্স ভালো লাগবে। তো ভাইয়া, আমরা এখানে পার্পেলের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি, তো এটাও কিন্তু খুবই সুন্দর আশা করি কিন্তু এটাও ভালো লাগবে। সেম প্রাইস, যদি আপনি দুইটা চেয়ার নিতে চাই 50,000 টাকা, তো এগুলো 65,000 টাকা। খুবই সুন্দর কালেকশন। তো আমরা কিন্তু ফ্রান্স এখানে খুবই চমৎকার একটা ডিভান দেখতে পাচ্ছি। তো এই ডিভানটা সম্পর্কে একটু জানতে চাবে। ওয়াও, এত সুন্দর কালেকশন এটা। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তো ডিভানটার প্রাইস কেমন পড়বে? ইউজ করা হয়েছে আপনার এটা সুইট ফ্যাব্রিক বা লেদার টাচ ফ্যাব্রিক যেটাকে বলে সেটা ইউজ করা হয়েছে, আর ভিতরে আপনার রাবার ব্রেক দেওয়া আছে, যেটা এটা পাঁচ বসলে দেবে না যা বসে আবার উঠে যাবে, রাইট যাবে। এটা প্রাইসটা দেওয়া আছে ভাই, এখানে আমাদের এখানে প্রাইস এটা 28,000 টাকা, 28,000 টাকা। তো আমরা এখানে কিন্তু খুবই চমৎকার আরেকটা ডিভান দেখতে পাচ্ছি। তো আশা করি কিন্তু ফ্রেন্ডস এই ডিভানগুলোও কিন্তু আপনাদের সংসারে ঘরকে সাজানোর জন্য কিন্তু সহায়ক হবে আশা করি কিন্তু ভালো লাগবে। তবে এই ডিভানটা সম্পর্কে একটু জানতে চাই আমরা। এই ডিভানটা ইউজ করা হয়েছে, কাঠটা হলো আপনার মেহগুনি কাঠ দিয়ে করা। আচ্ছা, ওকে, মেহগুনি কাঠ দিয়ে করা, আর কাপড়টা হলো আপনার ভেলভেট জাতীয় কাপড় দিয়ে করা হয়েছে, আর স্টোন বসানো আছে, ক্রিস্টাল স্টোন পাথরের যেগুলো এগুলো বসানো আছে। খুব ভালো একটা প্রোডাক্ট, চেষ্টা করেছি এখানকার যে চেয়ারের কালেকশনগুলো আছে, বিশেষ করে হাইব্রিড চেয়ার,
এবং এখানকার যে ডিভান কালেকশনগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি আপনাদেরকে পরিচয় করিয়ে দাও। তো এখানে কিন্তু আরও অনেক বিভিন্ন প্রাইসের ডিভান কালেকশনও আছে, তো আশা করি কিন্তু আপনাদের ঘরকে সাজানোর জন্য কিন্তু এগুলো সহায়ক হবে। তো আপনারা যারা এ ধরনের কালেকশনগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানকার যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলতে পারেন। তো ফ্রেন্ড বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।